ভালো করে কফি খাইয়ে দাও দিকে নি উফ আজকে যাকে বলে মানে ডক্টর জানো তিনটে মেজর সার্জারি করেছি বুঝছো বুঝতে পারছি বয়স বাড়ছে এবার কাজ ফাজ কমিয়ে দিতে হবে এমন একটা ভাব করছো জানো সমস্ত পরিশ্রমটা তুমি একাই করছো আমি জানো কিছুই করছি না এই লোকটাকে অ্যাসিস্ট করা যে কি কঠিন আর সমস্ত পেশেন্ট কাউন্সেলিং গুলো তো আমাকেই করতে হয় বাবা হ্যাঁ ছুরি কাছি তো হাতে কোনোদিন ধরলে না কি বুঝবে ম্যাডাম ও দাদা এসব দিদি ভাইকে আপনি কি বলছেন কফি দিচ্ছি কফি দিচ্ছি একটু অপেক্ষা করুন ওই রান্নাঘরে দেখুন এখন মুসল পর্ব চলছে ওটা শেষ হোক মেয়ে দুটো বের হোক তারপর আমি কফি বানিয়ে দিচ্ছি মুসল পর্ব চলছে মানে ওরে কি আছিস একা কফি করে দে না বাবা আমাকে আমি এক্ষুনি তোমার কফি বানিয়ে দিচ্ছি ভালো জেঠু তোমাকে আরেকটা খবর দেওয়ার আছে সেটা হলো আমি আর অর্ণা আমরা কিন্তু আজকে বাড়িতে ফুচকা বানিয়েছি সবটা বাড়িতে করেছি আর দোকানের থেকে কিন্তু কোনো ডিফারেন্স নেই তাই আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স নাকি ফুচকা আর আলু কাবলি না আন্টি তুমি আরেকটা জিনিস মিস করেছো আরো একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাদামের শরবত ডিলিশিয়াস ও শরবত শরবত আছে সঙ্গে ফুচকা যখন হচ্ছে তখন আমার চাই না কফি আমি আগে ফুচকা চাই আচ্ছা আমাদের মেঘলাজি আজ এখনো লক্ষ্মী মেয়ের মতন রেওয়াজ করে চলেছে ব্যাপারটা কি হ্যাঁ তাই তো সেই জন্যই তো বাড়ি ফিরেই না ওই শুনলেই ব্যাস ক্লান্তি টান্তি কোথায় দূর হয়ে যায় আমি আজকে বলেছি মেঘলাকে মেঘলা তুই আজকে গানটা ভালো করে প্র্যাকটিস কর কালকে তো তোর প্রোগ্রাম আছে আমি আর অর্ণা আন্টিকে আজকে ছুটি দিয়ে দিয়েছি আমরাই খাবারের দায়িত্বে থাকব বেশ করেছো কিন্তু তোমাদের বানানো ফুচকা কি শুধু আমরাই খাবো এই বুড়ো বুড়িরা আসো গেল কোথায় বাড়িটা ফাঁকা লাগছে কেউ এসে পৌঁছয়নি নাকি না না বোম্বা কাজুরি এসে গেছে ওরা বোধহয় চেঞ্জ চেঞ্জ করছে মানে ফুচকার খবর তাদের কানেও গেছে কিনা যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করছে এই এলো বলে আর আমাদেরও হয়েই এসেছে ভালো জেঠু আমরা এক্ষুনি নিয়ে আসছি হ্যাঁ রে ছোট তাতা নাসিনী এখনো ও তো আজ অনেকক্ষণ হসপিটাল থেকে বেরিয়ে গেছে ওমা যাই নাকি কোথায় বাড়িতে আসেনি তো সে কি কথা অন্য কোথাও যাবে জানি না তো না না আমার মনে হয় দাদা অনেকদিন বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হয় না তো হয়তো ওদের সাথে আড্ডা মারতে গেছে কাকে নিয়ে কথা হচ্ছে তাতানকে নিয়ে তাতানের সঙ্গে তো দেখা হয়েছিল ও তো মলে গেল